হুজুররা ইসলামের কি জানে, হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে। আসল ইসলাম তো আমরা জানি, ইসলাম এত কঠিন না, ইসলাম এত জটিল না, তো ভাব দেখানোর সময় কম দেখায় না, কিন্তু সূরা ফাতিহা পড়ার সময় আর বিশেষভাবে দোয়ায়ে কুনুত, জানাজার নামাজ আর ঈদের তাকবীরের সময় আসলে একটারে আর খুঁজে পাওয়া যায় না। ঈদের নামাজে দাঁড়ায় চোখের কোনা দিয়ে একবার ডাইনে দেহে একবার বামে দেহে, কিরে হাত কি এখন ধরবো না হাত ছাড়বো? তো পাশের লোকে যেমনে করে বেড়াও দেখে দেখে এমনে করে। আর জানাজার নামাজে তো খালি হাতটাই উঠাতে পারে আর এরপর তাকবীরই বলতে পারে, বাকিটাই মুখ বন্ধ করে রাখে, ভাবে কি বলতে গিয়ে না কি বলে ফেলি, আবার পাপ না পুণ্য কি কামিয়ে বসি, এ কারণে মাংসমাতা না যা, যে চুপ থাকে সে নিরাপদ থাকে। তো জানাজায় দাঁড়ায় চুপচাপ দাঁড়ায় থাকে, যাতে করে কেউ টেরও না পায় যে বেচারা কিছু জানে না। হ্যাঁ, আবার হুঙ্কার দেয় ঠিকই, আমগো বাপের জানাজা পড়াইতে মোল্লা মুন্সি লাগে না, আমরা নিজেরাই পড়াতে পারি মাশা আল্লাহ। কেমন পড়াতে পারে এটা তো দেখাই যায় যখন বোর্ড নিয়েও কথা বলতে যায়, বোর্ডের নামটাও এক বলদে শুদ্ধ করে বলতে পারে না। আল হাইয়াতুল উলু, আল হাইয়াতুল এটা, আল হাইয়াতুল সেটা। তো ট্রোল করার সময় কম করে, কোথায় ফেরাউনও দেখে না, নবী মুসারে খোঁটা মারে, ও আংতা মিনাল কাফিরিন, মুসা তুই একটা কাফের। কে কারে কাফের কয়ে দেখেন? ফেরাউন। যেই ফেরাউন রে মুসলমান কে মনে করবে? জগতের সবাই যার কাফের হওয়ার ব্যাপারে একমত, সেই ফেরাউন খোঁটা মারে নবী মুসাকে, ও আংতা মিনাল কাফিরিন, আরে কাফের তো অনেকটি আছে, তোর উপর ইমান যারা এনেছ ওরা তো কাফের, হারুনও কাফের, আর তুইও সব কাফেরের মধ্যে হতে একটা কাফের। এই যুগেও যেমন কাদিয়ানি আয়েশা বলে ওলামায়ে দেওবন্দ কাফের, হিজবুত তাওহিদ এসে বলে আহলে সুন্নাতুল জামা কাফের, তখন ফেরাউনের সেই প্রতিধ্বনি যেন আবারও গুঞ্জরিত হতে শোনা যায়, এই তাগুত ফেরাউন নবী মুসারে বলে তুমি একটা কাফের। এই যুগের বিবেচনায় বলছে তাগুত ফেরাউন, মরা মানুষরা গালি দেওয়া সহজ, বাইচা থাকলে কত লোক এটা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতো, মাননীয় মহামান্য ফেরাউন মহোদয়। মরলোকরে গালি দিলে তো আর পিঠে বাড়ি পড়ার ভয় নাই, মরলোকরে গালি দিলে পকেটের মানি কমার ভয় নাই, মরলোকরে গালি দিলে পেটে ক্ষুধার্ত থাকার আশঙ্কা নাই। এ কারণে মরলোকরে গালি দেওয়া ব্যাপার না, সবাই দিতে পারে, কিন্তু যুগের বাতিলের প্রসঙ্গ যখন আসে তখনই কার দিলে আল্লাহর প্রতি আস্থা আর ভক্তি কত বেশি এটার আসল প্রমাণ মেলে। এ কারণেই তো আল্লাহ হকপন্থী আলেম চেনার ইন্ডিকেটর দিয়ে দিয়েছেন, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আরে অন্য বান্দার হাল যা হয় হোক কিন্তু প্রকৃত আলেম যারা তাদের দিলে সর্বদা আল্লাহর ভয় থাকে, না হামলার ভয়, না মামলার ভয়, না হুমকির ভয়, না ধমকির ভয়, না হ্যান্ডকাপের ভয়, না ফাঁসির রশির ভয়, দিলে থাকে সর্বদা এক আল্লাহর ভয়। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলহামদুলিল্লাহ কোরআনের কিছু অংশ মুখস্থ করার তৌফিক দিয়েছেন, এটাকে হালকা মনে করবেন না, নেয়ামতকে হালকা মনে করা উচিত না, নেয়ামত যতটুকুই হোক এটার শুকরিয়া আদায় করা দরকার, তাহলে নেয়ামত আল্লাহ আরও বাড়াবেন ইনশাআল্লাহ, আর যতটুকু দিয়েছেন সেটাকে স্থায়ীও রাখবেন ইনশাআল্লাহ। একটা করে আয়াত পড়বেন, জান্নাতে একটা করে মাকাম বাড়বে, স্তর বাড়বে, ধাপ বাড়বে, তলা বাড়বে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লিফট চলছে, এক তলায় চলে গেছেন, আর রহমানের রাহিম দ্বিতীয় তলায়, মালিক ইয়াউমিদ্দিন তৃতীয় তলায়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন চতুর্থ তলায়, এভাবে পড়তে 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 যে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সবগুলো আয়াত পড়তে পারবে, সর্বোচ্চ মাকাম সে পেয়ে যাবে। ইমাম আবু সুলাইমান খাত্তাবী আল্লাহর নবীর একটা হাদিসকে সামনে রেখে বলেন যে বোঝা যায় এই হাদিসের আলোকে জান্নাতের মোট মাকাম ও সেই কয়টা, কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা, কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস গিয়ে যে থামবে এর চাইতে উপরে ওঠার কোনো সুযোগ তো আর নাই, নিজের থেকে আয়াত তো আর বাড়ানো যাবে না, এখানে বাধ্যতামূলক থামতে হবে, আর বান্দা যেহেতু এখানে বাধ্যতামূলক থামতেই হবে, তার মানে জান্নাতের সর্বোচ্চ মাকামও এটাই হবে। আল্লাহ বান্দাকে বলবেন ইকরা ওয়ারতাকি, একটা করে আয়াত পর, একটা করে ধাপ, উপরে ওঠ,
ورتل كما كنت ترتل في الدنيا ماثا غرم করার দরকার নাই পেরেশান উদ্বিগ্ন বিচলিত হওয়ার দরকার নাই দুনিয়ায় যেভাবে ঠান্ডা মাথায় ধীরস্থির ভাবে অর্থের প্রতি খেয়াল রেখে তুই পড়তি এখনো সেভাবে ধীরস্থির ভাবে পড়তে থাক ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরে আয়াতিন তাকরাউহা সর্বশেষ যে আয়াতে গিয়ে থামবি সেটা হবে তোর জান্নাত আমরা কি পারি না জান্নাতে একটা করে মাকাম বাড়াতে মোটেও কঠিন না ইচ্ছা করলেই হয় কোরআনের আয়াত মানে এত লম্বা লম্বা এমন না কত আয়াত আছে এমন যেটা মুখস্থ করতে এক মিনিটও লাগে না ওয়াল আসর ওয়াল ফজর ওয়াত তুর মুখস্থ করতে কতক্ষণ লাগবে আপনি 10 বার জপলে আপনারও মুখস্থ হবে অত্তুর 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 অদ্দুহা অদ্দুহা এভাবে একটা করে আয়াত পড়েন 1 মিনিটও লাগবে না 10 বার 20 বার 100 বার জপেন দিলের মধ্যে বসে গেল শুধু নামাজ পড়তে পারবেন এমন না জান্নাতেও মাকাম এক ধাপ বেড়ে গেল তো এভাবে চিন্তা করলে ডেইলি একটা করে আয়াত বাড়ানো কোনো ব্যাপার বলেন না কোনো ব্যাপার যারা মাদ্রাসার সঙ্গে জড়িত তারা তো পারবেই যারা একেবারে আওয়াম বিশুদ্ধভাবে কোরআনটা দেখে দেখে পড়তে পারে এরাও প্রত্যেককে হিম্মত করলেই পারবে ডেইলি এক আয়াত না পারলে 3 দিনে এক আয়াত না পারলে 7 দিনে এক আয়াত তা না পারলে মাসে এক আয়াত আরে আল্লাহর বান্দা সারা জীবন বসেও যদি বেশি না মাত্র একটা আয়াতও বাড়াতে পারেন এটা একটা আয়াতই খালি বাড়ে নাই জান্নাতে একটা মাকামের ধাপ বেড়ে গেছে বিষয়টা হালকা মনে করার তো কোনো কারণ নাই হ্যাঁ শয়তান ধোঁকা দিতে পারে এই বেটা মুখস্থ করা সহজ ধরে রাখা কঠিন তুই মুখস্থ করবি পরে ভুলে গেলে আযাবে পড়বি আরে কোনো দিন যাতে না ভুলেন এমন এক মহা ঔষধ আপনাকে দিয়ে দিচ্ছি যতটুকু মুখস্থ করবেন নিয়মিত নামাজে পড়া শুরু করে দিবেন একটা করে সূরা বেড়েছে একটা করে পৃষ্ঠা বেড়েছে আপনি ফরজ নামাজ তো জামাতের সাথেই পড়েন কিন্তু সুন্নত তো একা একা পড়েন ওয়াজিব তো একা একা পড়েন আর অতিরিক্ত নফল মুস্তাহাব তো একা একা পড়েন তো চিরকাল সেই সুন্নতগুলো খালি ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ দিয়া সাইরেন না এইটা আর কত পড়বেন অন্যগুলো আনার চেষ্টা করেন একটা করে সূরা বাড়ান তেলাওয়াতেও আনেন নিয়মিত তেলাওয়াত করেন ইনশাআল্লাহ ভোলাটাও আবার স্মরণে আসবে আর দেখেন না সূরা ফাতিহা নিয়মিত পড়েন হয় কি জিন্দেগিতে কোনোদিন এটাতে ভুল হয় অন্য জায়গায় ভুল হোক আর না হোক ফাতিহায় ভুল হয় হয় না কেন কারণ বারবার পড়া হয় ইজা তাকাররা তাকাররা একইভাবে আপনি যতটুকু মুখস্থ করবেন বারবার 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 করে পড়েন দিলের মধ্যেও বসবে খালি দিলে বসবে না জান্নাতে মাকামও বাড়বে পারবেন না জান্নাতে মাকাম বাড়াতে ইচ্ছা করলেই হবে তো যেই প্রসঙ্গে বলছিলাম সূরাতুল ফাতিহার শেষ 3 আয়াত মুখস্থ আছে সবার এখানে আল্লাহ 3 শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন জগতে যত লোক আছে সবাই 3 ক্যাটাগরির কোন না কোন ক্যাটাগরিতে পড়বে এর বাইরে চতুর্থ বলতে কিছু নাই হয়তো 1 নম্বরে না হলে 2 নম্বরে না হলে 3 নম্বর 3 এর কোন না কোন ক্যাটাগরিতে থাকবেন তবে 3 ক্যাটাগরির 1 ক্যাটাগরি জান্নাতীদের ক্যাটাগরি আর 2 ক্যাটাগরি জাহান্নামীদের ক্যাটাগরি তাহলে জান্নাতে যেতে চাইলে 1 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে 2 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না বলবেন হুজুর 2 তো সংখ্যায় বেশি আরে সংখ্যা ধিক্ক দিয়ে হক মাপা যায় না নবীজা জানিয়েছেন উম্মত হবে 73 দল 72 দল জাহান্নামে এক দল জান্নাতে 72 বেশি না এক বেশি আরে 72 বেশি না এক বেশি এই যুগে নামাজি বেশি না বেনামাজি বেশি ইসলাম পালন করার লোক বেশি না ইসলাম ছাড়ার লোক বেশি এমনকি সব জায়গায় দেখেন বাতিলের পাল্লাই খালি ভারী আর ভারী হকপন্থীর দরবারে কয়জন লোক পাবেন বাতিলপন্থীর দরবারে কয়জন লোক পাবেন তাওহীদের জায়গায় কয়জন লোক পাবেন আর শিরিকার বেদাতের জায়গায় কয়জন লোক পাবেন আপনি সেই বেদাতীদের দরবারগুলো দেখেন রমরমা ব্যবসা নাই পুঁজি তার কিচ্ছু থাকলে আছে সর্বোচ্চ খালি জাদুটাদু এর বাইরে হকের কোনো ছোঁয়াই নাই চেহারায় দাড়ি নাই গায়ে সুন্নতি লেবাস নাই মুখে শুদ্ধভাবে কালেমাটা পর্যন্ত নাই কিন্তু কোটি কোটি মানুষ গিয়ে ভিড় জমাচ্ছে খালি কি ভিড় জমাচ্ছে পকেটে যা আছে সব দিয়ে আসছে খালি কি পকেটেরটা দিচ্ছে নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছে দরবারের খেদমতে ইহকাল হারাচ্ছে পরকাল তো হারিয়েছেই